টুপিটা মানে কেড়ে নিলাম, একদিন যাচ্ছিল আমার বলে পাগল আমি মানে কেড়ে নিয়েছি, আমার মেরে গেছে না মানে আজকে মদ খাবো কি করে বিকেল বেলা, মদ খাবো কি করে, এই টুপি কেড়ে দিব মানে কোনো কারবো মা তাতে কি বাপের আমার। ছোটবেলা হেভি কাটতাম মানে একবার তো কি বলে রে পোলোর তো আমি এই গায়েব করে দিয়েছিলাম ঘড়ি হেভি মার, ও ছুটছে আমার পেছনে মোটা হয়ে আমি আর পারবো, ছুটে দিলে টুকপাক করে পালিয়ে গেলি, এখন আর হবে না মা হাতেটার জন্য। বোতামগুলো আর ঘোরে না সেই রকম গোল গোল, তুই করবি তার তোর বড় হবে মা প্রচুর বড় হয়ে যাবে, সব রেখে দিচ্ছি রাগ করিস না ভাই রেখে দিচ্ছি সব, ফোন কাটবো ওটা দুটো ফোন পাবো আমি, দুটো ফোন পেয়ে যাবো আজকে, ভুচালি দেখেছি ঠেকালেই বাড়া গলায়, আমি আজ অব্দি ভাই তোকে একদম দিল্লি খেয়ে বলছি তুই ঠাকুরের আমি আজ অব্দি কাউকে মারিনি ভাই, আমি রেখে দিই গলায়, এবার ওরাই ভাই পরশু দিনের কথা আমি কিচ্ছু করিনি, আমি বললাম ভাই খাবার খাবো, বললো খাবা ও না 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 আমার গল্প চুটিয়ে যাচ্ছে তো চুটিয়ে যাচ্ছে তাই জন্য মা রেখে দিয়েছে গলায় যা, এবার ও কী করেছে হাড়হুড়ু করেছে গলার মুড়িটা হাস কেটে গেল, সর্দি কাশি লেগেছে আমার, তোর মা নাকি বলতে তুই ছোটবেলা খুব পড়সা হেবি দুধের মতো বলি না নিজের মধ্যে খেলা মানে আমাদের বাপ্পাটা দেখলে কোথাও সব এরকম খেলা করে বল, বাপজি ও সিয়ানা, ও বাবা সবার এক একটা বাপ থাকে সবই সিয়ানা নিজের মনে, তুইও নিজের তো সিয়ানা আমিও নিজের সিয়ানা বাহ চলছে এটাই তো সব জায়গায় চলছে, পরশু দিন স্যার এই জল ভরতে গেছি এই বোতলে করে তাড়িয়ে দিল বলছে এটা আমাদের নল কেন দেব, দেখবি এখন আমি এখন আমি হাওয়া করবো দেখ ফোনটা নিয়ে দাঁড়াবো ভালাবো না ভালাবে কে নিয়ে দাঁড়াবো ফোনটা নিয়ে দাঁড়াবো ওটাই ঠাকুর নমস্কার করি জয় ঠাকুর, তুই তো আমার ঠাকুর সবে তুই 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 সবই আমার না
ভাই পাশে বসি, পাশে পাশে থাকলে ঠিক বল, পাশে থাকলে না ফাঁকা দেয়, বাস ফাঁকা হবে আমি এখানে কাণ্ড করে দিচ্ছি। তুই যা, তুইও খাবি বিরিয়ানি আজকে। কত নিল ভাই ফোনটা? ফোনটা কত নিল? হাজার? আমার দেবে? আমার খাওয়াও কিছু নিবে? খাবো এগারো হাজার ফোন আছে দিচ্ছি তো। আরে ভয় খাও না, আমি কিচ্ছু করবো না, খাওয়াও আমি কিচ্ছু করবো না। আমি টাকা দেবো, তুমি ফোন দাও আমি টাকা দেবো। ফোন বিক্রি করে ঘরের লোকটাতে চিল্লাবে, তুমি কালকে এসে আবার ফোন নিয়ে যাবে দাও। আমার অনেকটা 8-10টা ফোন আছে, এই জন্য এই করেছি। মেলা ভাই দাও, কে করছে ভাই? আমি শুনেছি তোর ওই কেসটা, শুনলাম এদের মাসির কে হয়, ওটা মেয়ে মেয়ে। না না আমারও সব করে দরকার নেই ভাই, তুই যাই কর, তুই কোদ মারাবো দরকার নেই। হেই সুন্দর বলেছিল, আমি তো দেখেছি ওকে, ওর না না ও কি নামের পিসিটার কি নাম ভুলে যাচ্ছি রে, ও ভুলে যাচ্ছি, ওই নামটা ভুলে যাচ্ছি রে, মনে নেই। ও ওই মা পিসিটার বিয়ে তোকে দেখেছিলাম আমি, জানতাম। কি কষ্ট বাবা, বাবা বাবা কি কষ্ট রে। পড়াশোনা করে বোধ এই মা, শার্টটাও ছিঁড়ে গেল। গুড মর্নিং ভাই, শার্ট গুলো মা ছিঁড়ে যাচ্ছে, না আমিও ছিঁড়ে যাবো মা। গরিব খাবে বল দাদা, তুমি বলো এটা গরিব তো, আমি গরিব খাবে কি যাবে সেটা বুঝি, কিন্তু আমরা নিজেরা কিছু কি যাবে বলো, আমার কিছু যায় যাই, আমরা নিজেরা কিছু খেয়ে এই বললে দাদা, সবই তো এই কথাই বলবে দাদা, আমি নিজেই খাইনি, পুরো পৃথিবী ভারত খিদেতে মরছে। তে ফোনটা দেখি তো, আমি দেখি আবার ফোনটা দেখি, হাতে দেখি তো। হ্যালো, হ্যাঁ স্কুলেই খেতে বসেছি। আরে পৌঁছে ভুলে গেছি, আমি পরে ফোন করব। হ্যাঁ চলে আসবো, মাকে মিথ্যে কথা বলে এসছে। এইটা আমার ওইটা দেখি দাদা, কত পাবো, কত তাও পেয়ে যাবো এটা? এটা এটা আমার মামা দিয়েছে। আমি আমি কত পেয়ে যাবো যদি বিক্রি করি? বিক্রি কেন করতে? আরে কথার কথা বলছি, যদি বিক্রি করি কত দেবে? এখন ওকে 2 GB র্যাম আর 5 দেবে, হয়তো 5000 পেয়ে যাবো। হ্যাঁ হয়তো। He just said something. I didn't hear what it was. He বলছে, এতে বলছে দাদা। হ্যাঁ বলবে, গুগল বলেছে, ও বলবে। ও ভুলে গেছে আমাদের। বন্ধ হতো। কিচ্ছু চলছে না, ও ভুলে গেল। ওই টিপলে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ। টিপলেই বন্ধ? হ্যাঁ। ফোন আসবে না তাতে? হ্যাঁ ফোন আসবে। বন্ধ হয়ে গেলে ফোন আসবে কেন? পুরো সুইচ অফ হয়ে যাবে। ও অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ও অজ্ঞান হয়ে যাবে। ফোনই ওই রকম হয়ে যাবে, এই ফোনটা হয়ে গেছে। তুই এবার তুই থাক, আমি যাই, ওটা কাজটা করে আসবো। এই নেশা লাগছে, কী করবো, টাকা হয়নি তো আজকে, কেড়ে নেবো কারো দিয়ে আর কি। প্রতিদিন তো ওইটাই করলাম, হ্যাঁ ফোন ছিল, ফোনই কেড়ে নিয়েছি। আর ভালো লোকটা ভালো ছিল, কিন্তু লাগতে কার্ডে তো বটে, কারো কারো
অভ্যেস আছে আমার তো বাচ্চারা লেগে গেছে, মা এরকমই করতো তো, যেই বললাম টিফিনের টাকা দাও, নেই কী করবো, কানাদার তোর ঘড়িটা তো আমি চুরি করলাম, সে সময় দামির ঘড়ি ছিল কত, ওটা পড়েছে 1200 টাকা পড়েছিল সে সময়, বুঝতে পারছিস, সে সময় কথা বলছি আমি, তুই তখন ছোট্ট তুই কী জানিস, তুই এই হলি একসাথে দুটোই ফোন পাবো, যদি একটাও নাও পাই একটা তো শিওর পাবো, দামি দে দামি দামি ফোনগুলো দামি হেভি দামি। আরে কা পর যা রে ছবি ছবি তুলবে তো দা আমি তুলে দিচ্ছি আপনা হাত। হ্যাঁ ঠিক আছে ক্যামেরাটা খুলে দিই। তোলো আমার তোলো ছবি তোলো একটা একটা ছবি তোলো কিন্তু আরো অন্ধকার খুব সুন্দর দেখ কত আমি বুঝতে পারি শার্ট যে পরেছি কি করবো কি একটা ভুজালি দেবো গলায় দিয়েই বলবো বাটা ফোন দে কি বলবো ভুজালি দিয়ে রেখে দেবো গলায় বলবো ফোনটা দে ফোন দে আমার সারা কে কি হচ্ছে আমার ছিল আছে কেউ কেউ নেই কতজন দেখ আমি 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 দিব্যি খেয়ে বলছি ঠাকুরের আমি আজ অবধি কাউকে ভাই আমরা এরকম ঘুরতাম তো মায়ের সাথে তখন পয়সার অভাব কিচ্ছু নেই কোন খোপে ঢুকিনি বল না তো মা কিন্তু সেই জায়গা আমরা বসে তারপর ওইখানে পেচ্ছাপ করতাম তাতে আমাদের বলতো কি ওইখানে আমি একটা মানে অনেক পুরোনো একটা ডাইলেক্ট শুনেছি ওই অমিতাভ বচ্চন হিন্দি বইয়ের বলে কি আমি আমুত মুতকে জায়গা বানানো ওই ওই বইটার মধ্যে পেচ্ছাপ করে দিতাম যেখানে বসতাম ফোনে ভাই আজকালের যুগে তাহলে আমার ফোনটা খারাপ এই বললাম তোর ভাই হ্যাঁ 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 কবার বলবো তুমি নিজের কাজে ধ্যান দাও মন দাও এইদিকে কথা শুনতে আমি ধ্যান দাও এইদিকে তোমরা তোমরা এসছো কি রাগ ধরিয়ে দেবো ভুজালি বেরি করে দেবো মায়ের